কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঈদুল আজহায় দেয়া হবে পশু কোরবানি আর এই কোরবানির পশুর মাংস রান্নার অন্যতম উপকরণ মশলা হঠাৎ করে অস্থিতিশীল হয়ে উঠেছে এই মশলা বাজার গোলমরিচ লং এলাচ ও জিরার দাম বেড়েছে প্রতি কেজিতে দুইশো টাকা পর্যন্ত মশলার বাজার অস্থিতিশীল হওয়ার জন্য আমদানিকারক এবং পাইকারি বিক্রেতাকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা এলাচ ছিল আপনার চোদ্দশো টাকা আঠারোশো টাকা যেটা আঠারোশো টাকা ছিল এটা এখন বাইশো টাকা জিরা রেটা ছিল আপনার তিনশো ষাট এখন চারশো চল্লিশ যারা মাল আনার তারা আনা হতে পারে আরা তো আর তো কিনি নি আর তোরা তোরা আনে এনে বেশি এখন আর দাম বেশি দিয়ে কিনে আনার পরে এখন তো আর কিছু করিবেন নাই তবে আদা রসুন এবং পেঁয়াজের দাম মোটামুটি নাগালের মধ্যে বলে জানান তারা পেঁয়াজ আদা রসুনের দাম কমতেছে ঈদের আগে আর বাড়ার সম্ভাবনা নেই আসলে কমার কথা যে জায়গায় ঈদের এই জায়গাটা অনেকটা বেড়ে গেছে আসলে কিন্তু বাজারটা একটু নিয়ন্ত্রণ করা দরকার এদিকে বাজার অস্থিতিশীল হয়ে ওঠার জন্য সিন্ডিকেট এবং বিক্রেতাদের কারসাজিকে দায়ী করছেন ক্রেতারা এইটি পার্সেন্ট লোকই কোরবানি করে ওই হিসাবে কোরবানকে সামনে রেখে সিন্ডিকেটেই তো দামটা বাড়াই দেয় নর্মালি যারা খুচরা ব্যবসায়ী তারা সিন্ডিকেট থেকে যে হারে পায় ওই হিসাবেই তো বিক্রি করে যেগুলো সরকার মনিটর করবে আমরা বাজার করে গৃহিণীরা সন্তুষ্ট হব বাজার রেটের সাথে সবসময় উঠানামা করে এক মনিটরিং করলে এগুলো সবসময় ফ্লেক্সিবল থাকতো মজুরাকে তারা সিজনালড নিয়ে কিছুটা কাজ করে এটা হচ্ছে মূল কথা আর নয় মস দাম এতটুকু বাড়ার কথা কোনো কথা না। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কার্যকর উদ্যোগ নেবে এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতা সবার ডেস্ক রিপোর্ট একুশি টেলিভিশন